सोकिना খাবারের লোকজন চলে বড় বিবির কথায়, বড় বিবি যা বলে তাই হয়। গর্ভবতী অবস্থায় যে মাকে নিয়মিত পরীক্ষা করতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়, বিশ্রাম নিতে হয়, এগুলোর কোনো কিছুই করেনি। এখন যে এই দুটো বাচ্চা নিয়ে এসে কি করবে? তাই তো মা, বড়ই চিন্তার বিষয় হলো। স্যার স্যার সবাইকে একটু বুঝায় বলেন না, যাতে এমন অবস্থা না হয়। ঠিক আছে মা, ভালো থাকো। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইলে একবার সোলোমানের বাড়িতে যাওয়ার দরকার। সখিনা বিষয় কি আপনি আমার ডাকতেছেন? সাত সকালবেলা করেন কি, কি উদ্দেশ্য? তুমি মাইয়াটা না অনেক ঝামেলার, তোমার আমি এমনি ডাকছি। এটা জানার জন্য যে এই বন্যাকালে কে কান্নাকাটি করতেছে। তুমি কইতে পারো কে কাঁদতেছে? তোমার কাছেই তো সব খবর থাকে। আবার কইতে পারি, সোলেমান ভাইয়ের বউ মরে গেছে, বাচ্চা হওয়ার সময় মা বাচ্চা দুজনে মরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি রহম করো, যাও তুমি যাও।
আচ্ছা সব সময় আপনি আমার এরকম হাউকায় দেন কেন? দরকার পড়লে তো ঝামেলা মায়ের আপনি ডাকতে হয়। গেলাম গা। তাও ঠিক। গ্রামের শান্তিটাই হইল সবচেয়ে বড় শান্তি। গ্রামটা কেমনে শান্তিতে থাকবো? সবাই মিলে আল্লাহর ভরসা করে আমরা সেটাই চিন্তা করি। জি জি ঠিক আছে। আসেন আসেন মাস্টার সাহেব, বসেন বসেন। আসসালামু আলাইকুম বড় মৌলভী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আল্লাহ রাখছে, ভালোই আছি। কি খবর কেরামত? জি ভালো। ঘটনা শুনছেন নি মাস্টার সাহেব? তুই যে দোকানে বসে বসে দুনিয়ার সকল খবর রাখস এটা সবাই জানে। জানি রে মাসুদ, জানি। ওই সোলোমানের বউয়ের কথাটা কবি তো? বাঁচাইতে পারত রে যদি সময় মতো চেক আপ করাইতো, আর প্রসবের সময় যদি সেবা কেন্দ্রে নিয়ে যাইতো, তাইলে হয়তো বাঁচতে পারত। কি কন মাস্টার সাহেব, খা বাড়ির বড় বিবি তো আগেই কয়ে দিছিল যে সোলেমানের স্ত্রী বাঁচত না। আরে মিয়া, এই কুসংস্কারটাই তোমাকে খাইলো। হ্যাঁ, একটা মানুষ বাঁচবো নাকি মরব এটা উনি জানেন কেমনে? আর উনি তো ডাক্তার না। কিন্তু মাস্টার সাহেব, হ্যার জিন আছে, এই জিনে নাকি কইছে। আরে রাখ তোর জিন। হ্যাঁ, জিন বলে কিছু আছে নাকি? মাস্টার সাহেব, এই কথাটা মনে হয় ঠিক বললেন না। জিন এবং ইনসান সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে গেছেন। মৌলবী সাহেব, আমি তো সেইটা কই নাই। জিন তো আছে, কিন্তু তার কি ঠেকা পড়ছে যে খাবারেতে গিয়ে মরার? হ্যাঁ, তাকে কি আর খায় দেওয়া কাম নাই যে ওই বিবি সাহেবের ভবিষ্যৎদানি করবো? সেটাও তো সত্য কথা। আচ্ছা মাস্টার সাহেব, শুনলাম বড় বিবি জানের পোলা নাকি গ্রামে আইতেছে। আচ্ছা, এগো জিনে কোনো ক্ষতি করতো না? আরে এরা শহরে থাকে, ঢাকার শহরে, এগো জিনে কি করবো? যাক জায়গা, এটা তো জিনে ভালো কইতে পারবো রে কেরামত। ক্লাসের টাইম হয়ে যেতে আসি মৌলভী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে তো আইতেই চাই না, কয় ডর করে, তারপরে জোর করে ডেকে লয়েছি। চুপ, তোরা না কইছি বেশি কথা কইবি না? বেশি কথা কইলে পেটের মধ্যে বাতাস ঢুকে মরবি। আবার ডাক সোলেমান রে, দেখলে সোলেমান ভাই, ও সোলেমান ভাই, সোলেমান ভাই, ও সোলেমান ভাই। কোলাপান জানি কয়টা তোর? তিনজন বড় মা। বেশি চিন্তা করিস না, তিনি আমারে কইছেন সব ঠিক হয়ে যাবে। তিনি আমারে আগে থেকে সব কইয়া দেন। আমারে কইছিলেন তোর বউটারে বাঁচানো যাইব না, মরছে না তোর জীবনে শান্তি আইব। যে বড় মা, আজকে শফিক আইব ঢাকা থেকে, সঙ্গে আমার পুতির মিথিলাও আইব। টাইম প্রায় হয়ে আসছে, কাউরে পাঠাইছোস অগান্তে স্টেশনে? যে বড় আম্মা, কাদের আর কুদ্দুসেরে পাঠাইছি, হেরা এতক্ষণে মনে হয় স্টেশনে গেছে গা। অঞ্জা সখিরা। জি আম্মা। আমার এক কাপ চা দে। জি আনতেছি। Thank you.
শোনো কেউ আসেনি বাড়ি থেকে নিতে আমাদের তাই তো দেখছি আসসালামু আলাইকুম ভাইজান আমরা আয়া পড়ছি ওই যে ভ্যান ওয়্যার রেডি করে রাখছি তোরা কেমন আছিস মিথিলা এদের কত মনে আছে কাদের কুদ্দুস আম্মা মানে তোর দাদি একেবারে বিশ্বস্ত অনুচর দুজন আচ্ছা এই ব্যাগটা নে ওই যান দাদা আহেন দাদা দাদা চল নতুন করে দেখার কি আছে ওই দেখ আঙ্কেলকে দেখ কেমন রাগে রেখে চুপ করে তাকিয়ে আছে কি হয়েছে আব্বু তুমি এমন রাগ রাগ চোখে তাকিয়ে আছো কেন আমার খুব অস্থির লাগছে রে দেরি করে গেলে আম্মা রাগ করবে আরে তোরা ভ্যানের সাথে হেঁটে আসছিস কেন উঠে বস না ভাইজান ভ্যানে তো জায়গা হইব না ও তা তোমরা আরেকটা ভ্যান নিয়ে নিলেই তো পারতে আরেকটা ভ্যান নেওয়া যাইব না ভ্যান নিলে বড় মা রাগ করব ও স্টুপিড যত সব ভাই ভ্যানেলা জলদি চালাও চলো চলো এমনিই চলো আমার মেজো বোনের ছেলে তাশিক ও ঢাকায় থাকে দাদি ও আমাদের সাথে গ্রাম দেখতে এসেছে গ্রাম দেখবো গ্রামে দেখো না কি আছে তুমি কি করো বাবা জি আমি ডাক্তারি পাস করেছি তবে এখনো প্র্যাকটিস শুরু করিনি তুমি কেমন আছো বৌমা জি আম্মা ভালো আছি আপনি ভালো আছেন আপনার শরীরটা ঠিক আছে আছে মা কত আর ভালো থাকবো বয়স হচ্ছে না শফিক জি আম্মা এত দূর থেকে কষ্ট করে আসোস বাড়ির ভিতরে যা একটু বিশ্রাম নেই দাদি আমি চিন্তা করছিলাম গ্রামটা একটু ঘুরে দেখে আসি সেই যে ছোটবেলায় এসেছিলাম আম্মুর সাথে একটু ঘুরেছিলাম ঠিক মতো মনেও নেই কখনই যাবি বিশ্রাম নিবি না তুই যে যাবি কারের সাথে দি ক দেহি এক সলেমান দে দেহন যেত তো হেরে তো দেহন যাবো না গতকাল রাতের পোয়াতে বউটা মারা গেছে অরে কই কেমনি ক কি বলছো দাদি সুলাইমান ভাই তার ওয়াইফ মারা গেছে তাহলে কারে দি এই ডাক্তার ফাক্তার আইছিল হেরা কিছুই করতে পারলো না বাঁচাবারই পারলো না আচ্ছা ঠিক আছে দাদি তুমি কোনো চিন্তা করো না আমি আর তাশিক মিলে গ্রামটা ঘুরে দেখে আসি ঠিক আছে আর গ্রামের সব হাতুড়ে ডাক্তার ফাক্তার কোনো কাজের না শোন যাবি যে বেশি দূরে কিন্তু যাস না আর গ্রামের লোকজন কেউ ভালা কেউ খারাপ
কার লগে কথা কোনে দরকার নাই ঘুরে দেখে আই পড়বি ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এই তাশিক চল আম্মু তুমি আমার ব্যাগটা একটু ধরো না আসি চল এই তাশিক খেয়াল করিস জি সব ভিতরে চলো বৌমা জি আম্মা চলো তো কি না জি আম্মা এটা শরবত কর আর ওই খাওয়ার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করিস কিরে চেহারাটা এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছিস শোন তাশিক বাংলা পাঁচ একটা সংখ্যা সো বাংলার পাঁচের চেহারা তো আমি দেখিনি তাই বলতে পারছি না যে বাংলার পাঁচের সাথে আমার চেহারার কোনো মিল আছে কিনা ওরে বাবা এত রেগে আছিস কেন আচ্ছা তাশিক তুই তো খুব ভালো করেই জানিস না আমি এই গ্রামে যখন শেষ বয়সে ছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আমার ঠিকমতো কোনো কিছু মনেও নেই শুধু মনে আছে ওই সুলাইমান ভাইকে জানিস উনি আমাকে কোলে করে পুরো গ্রাম ঘুরে বেরিয়ে দেখাতেন মিষ্টি বড়ই খাওয়াতেন অথচ তার একটা প্রবলেম হলো গ্রামের একটা লোক তাকে হেল্প করলো না কোনো ডাক্তার কিনা পারলো না তার স্ত্রীকে সুস্থ করতে এটা কেমন কথা বল যাক এখন যা হর্তা তো হয়েছে আমরা তো এসেছি আমরা যে কদিন এখানে আছি এই গ্রামের মানুষগুলোর জন্য আমরা কিছু করতে পারি না এটা অবশ্য তুই ভালো কথা বলেছিস চল যাই একটা সেবা কেন্দ্রের মতো মনে হচ্ছে না তাই তো মনে হচ্ছে চল ভেতরে গিয়ে দেখি চল যাই বাচ্চার বয়স তো 4 মাস আগামী 3 বছর সন্তান নিতে না চাইলে ইমপ্ল্যান্ট নিতে পারেন সেটা কি এটা জন্মবিরতিকরণের একটা অস্থায়ী পদ্ধতি একবার হাতের চামড়ার নিচে কর্ণের উপর পরে নিলে 3 বছর নিশ্চিন্তে থাকা যায় আবার সন্তান নিতে চাইলে খুলে ফেলা যায় সেটা কোথায় পাবো কোথায় পাবেন এখানে মাসে 2 বার একজন ডাক্তার আসেন তখন পড়ানো হয় আবার উপজেলা হাসপাতালেও করতে পারেন উনি FWA রিনা উনি আপনাকে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আপা কি আছেন ভেতরে হ্যাঁ আছে